3 দিনের কুইজ প্রতিযোগিতা শুরু শিলিগুড়ি আর্য সমিতিতে। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার আর্য সমিতি 75তম বছর উদযাপন সারা বছর ধরে পালন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সরস্বতী পুজোর দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষব্যাপী উৎসবের সূচনা হয়েছিল। সেই উৎসবের একটি অঙ্গ হিসেবে 3 দিনের শিলিগুড়ি কুইজ ফেস্টিভ্যাল শুরু হলো শনিবার। শিলিগুড়ি কুইজ ক্লাবের সহযোগিতায় এই আন্তঃস্কুল কুইজ শুরু হয়েছে। ইংরেজি ও বাংলা মাধ্যমের মোট 70টি স্কুল তাতে অংশ নেয়। 12 রকমের বিভিন্ন বিভাগের নানান প্রশ্ন নিয়ে এই কুইজ প্রতিযোগিতা শুরু হয়। শনিবার দেশবন্ধু পাড়ায় সেই কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। অনুষ্ঠানে 4 নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, 30 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস, 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, আর্য সমিতির সম্পাদক রানাদে সরকার এবং অন্যান্য সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার সূচনা হওয়ার পর কুইজে অংশগ্রহণকারী সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার বলেন, কুইজ মাস্টারদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর্য সমিতি শিলিগুড়ি শহরের একটি ঐতিহ্য, এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব সকলের। এর পাশাপাশি আগামীতে আর্য সমিতিকে নতুন রূপে তুলে ধরার চেষ্টা তারা করবেন বলেও রানাবাবু জানান। তার মধ্যে 75 বছর একটা ইনস্টিটিউশন লাগাতার ধারাবাহিকভাবে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকে অভিজ্ঞতার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই 75 বছর গঠনমূলক কাজ চলছে। আমরা ক্লাবের ফ্লোরটাকে কমপ্লিট করেছিলাম যাতে টেবিল টেনিসের কোচিং ক্যাম্পটা একটু ভালোভাবে চলে, সেটা এখন 40-এর উপরে স্টুডেন্ট এখানে প্রতিদিন প্রতিনিয়ত বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এবং সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত সকাল 9টা পর্যন্ত অনবরত প্র্যাকটিস করে। আমাদের রাজু ঘোষ আমাদের কোচ, প্রতিদিন রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত দর্পণ নাট্য সংস্থা আমাদের আর্য সমিতিরই একটি শাখা, সেটির নাট্য অভ্যাস এখানে আমাদের প্রেক্ষাগৃহে হয় এবং তারা মাঝে মাঝেই নাটক মঞ্চস্থ করেন শিলিগুড়ি বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গাতে নাটক মঞ্চস্থ করেন। এটা আমাদের অ্যাক্টিভিটিস। এছাড়া আমরা এই 75 বছর পূর্তি উপলক্ষে বিগত সরস্বতী পূজা থেকে আমরা যেহেতু বাসন্তী পঞ্চমীতে আমাদের 1948 সালের বাসন্তী পঞ্চমীর দিন আমাদের এই সমিতির উদ্বোধন হয়েছিল, সেই জন্য প্রতি বছর আমরা সরস্বতী পূজা অর্থাৎ বাসন্তী পঞ্চমীতে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি। এইবারের প্রতিষ্ঠা দিবসটা আমাদের কাছে একটু স্পেশাল ব্যাপার, কারণ আমরা 75 বছরে পদার্পণ করলাম। এই বছরের সরস্বতী পূজা থেকে আগামী বছরের বাসন্তী পঞ্চমী পর্যন্ত বা সরস্বতী পূজা পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড চলবে, 75 বছর উদযাপন চলবে। আমরা আপনারা জানেন সরস্বতী পূজার দিন খুব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করেছি।